রাশিয়া থেকে দেশের পথে রয়েছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটের যন্ত্রপাতি। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রাণ এই চুল্লিপাত্র নভেম্বরে দেশে পৌঁছবে। এসব যন্ত্র খালাসের জন্য রূপপুরে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক নদীবন্দর। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট করাচ্ছেন ফজলে রাব্বি। রাশিয়ার মস্কো ও সেন্ট পিটার্সবার্গ সহ চারটি শহরের বিভিন্ন কারখানায় চলছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর ও ভারী যন্ত্রাংশের নির্মাণ। রূপপুরের দুটি পরমাণু চুল্লির প্রথম ইউনিটের রিয়াক্টর প্রেশার ভেসেল ও চারটি স্টিম জেনারেটর নির্মাণ শেষ হয়েছে। 20 আগস্ট এদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেগুলো। মূল 5টি অংশ যে রিয়েক্টরে সবগুলি ম্যানুফ্যাকচারিং হয়ে হয়ে যাওয়ার পথে, প্রায় 90% শিপমেন্টের পথে। আমরা আশা করছি যে রিয়েক্টরের ওয়ান অফ দ্য মাইলস্টোন আমাদের প্রেশার ভেসেল ইনস্টলেশন করা। আমরা টার্গেট করছি চট্টগ্রাম ও মোংলা বন্দরে পৌঁছবে, তারপর নদীপথে রূপপুর। কাস্টম সহ আনুষঙ্গিক সব কাজ হবে প্রকল্প এলাকায় তৈরি অত্যাধুনিক নদীবন্দরে। এনি টাইপস অফ কাস্টমস রিলেটেড ক্লিয়ারেন্স আমরা আমাদের এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টেই এনশোর করব। এর ফলে হবে কি, কনস্ট্রাকশন শিডিউলের সাথে আমাদের যে ইকুইপমেন্ট আসার যে সিনক্রোনাইজেশনটা আমাদের থাকবে এবং আমরা আমাদের শিডিউলটা মিট আপ করতে পারব। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানালেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই রাশিয়ার তৈরি যন্ত্রাংশ ও ভৌত অবকাঠামোর মান নিশ্চিত করতে কাজ করছে দেশি বিদেশি প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা। খালি আমরা না, এটা IAEA-ও কিন্তু দেখে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলেছেন যে মানুষের সেফটিটা হলো সবচেয়ে বড় কথা, এবং সেই সেই জায়গাটায় আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ দূরের কথা, পারলে যতটুকু লাগে তার চেয়ে একটু বেশিও আমরা দিচ্ছি। 2017 সালের নভেম্বরে প্রথম ইউনিটের চুল্লির কনক্রিট ঢালাইয়ের মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতিতেও একদিনের জন্য বন্ধ হয়নি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্মাণ কাজ। এ প্রকল্পের সব কাজ সময় মেনে শেষ হয়েছে। এরই মধ্যে রাশিয়া থেকে রওনা দিয়েছে রিয়েক্টর প্রেশার ভেসেল, যা নভেম্বরে এসে রূপপুরে পৌঁছানোর কথা। সব কিছু ঠিক থাকলে 2023 সালেই পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলোর ক্লাবে প্রবেশ করবে বাংলাদেশ, এমনটি প্রত্যাশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ফজলে রাব্বি, ATN বাংলা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, ঈশ্বরদী, পাবনা।